আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 ঘন্টায় আবারও দেশের উত্তরের বিভিন্ন জায়গায় প্রবল বাড়ে বৃষ্টির পূর্বাভাস। তো দেশের কোন কোন জেলায় হবে বৃষ্টি, এ নিয়ে কী জানাচ্ছে আবহাওয়ার বিশেষ মডেল বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার সরাসরি লাইভ দেখে নিব এক নজরে। প্রিয় দর্শক, আমরা সরাসরি লাইভ স্ক্রিনের মধ্যে চলে আসলাম। আমরা প্রথমে এই স্যাটেলাইট মোডটা দেখে নেব যে আজ সকাল থেকে দেশের কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে বা দেশের এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চল কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম, এই যে উপকূলীয় সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু আংশিক মেঘ থাকলেও কিন্তু বৃষ্টি হতে দেখা যাচ্ছে না। চট্টগ্রাম বিভাগের মধ্যে কিন্তু বৃষ্টিপাত নেই সকাল থেকে, এবং দেশের দক্ষিণাঞ্চল কক্সবাজার, কুমিল্লা, টেকনাফ এই সমস্ত জেলাগুলোর মধ্যে কিন্তু বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে না। অন্যদিকে ফেনী, তারপর এদিকে বরিশাল, তারপর এখানে সকাল থেকে খুলনা এই সমস্ত জেলাগুলোর মধ্যে বৃষ্টিপাতের দেখা নেই। ঢাকা বিভাগেও কিন্তু আংশিক মেঘ থাকলেও কিন্তু বৃষ্টিপাতের দেখা নেই। তবে দেশের উত্তরে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে এই মুহূর্তে। গতকালও ময়মনসিংহ বিভাগ, এছাড়া গাইবান্ধা, রংপুর, তারপর খালাইয়া এই সমস্ত জেলাগুলোর মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যায়। রাজীবপুর এই সমস্ত জেলাগুলোর মধ্যে, তারপর এখানে জামালপুর, অন্যদিকে সিলেট বিভাগের কিছু জায়গায় বিষ্ণুপুর এই সমস্ত জেলাগুলোর মধ্যে প্রবল ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। আজ আবারও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই। এখানে ময়মনসিংহ বিভাগের মধ্যে সকাল থেকে পরবর্তী সময়ের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া অন্যদিকে রংপুর বিভাগে, এই যে গাইবান্ধা, রংপুর এই সমস্ত জেলাগুলোর মধ্যে সকাল থেকে পরবর্তী সময়ের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। অন্যদিকে সিলেট বিভাগের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিষ্ণুপুর এই সমস্ত জেলাগুলোর মধ্যে আজ সকালে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা আমরা আপনাদেরকে দেখাবো। পরবর্তী 24 ঘন্টা যদি আমরা একটু বজ্রবৃষ্টি মোড়টা গিয়ে দেখাই আপনাদেরকে, সরাসরি আমরা এই মুহূর্তে বজ্রবৃষ্টি মোড়ে চলে আসলাম। তো পরবর্তী 24 ঘন্টার মধ্যে কিন্তু দেশের উত্তরে ভয়াবহ বৃষ্টির রিপোর্ট আমাদেরকে দেখাচ্ছে মডেল। মাদান এবং অন্যদিকে ময়মনসিংহ এই সমস্ত জেলাগুলোর মধ্যে বিষ্ণুপুর, তারপর রয়েছে এখানে এই যে সরিষাবাড়ি, তারপর গাইবান্ধা, রংপুর উত্তরে বিভিন্ন জায়গায় প্রবল ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এইবার আমরা সরাসরি আপনাদেরকে আগামী 24 ঘন্টার ম্যাপ দেখাবো। আমরা চলে যাবো আগামী 24 ঘন্টার পরে, এই যে এই মুহূর্তে আমাদের কাছে আগামী 24 ঘন্টায় দেশের উত্তরের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ, সিলেট এবং কালাই, রংপুর এই সমস্ত জেলাগুলির মধ্যে, এবং দেশের দক্ষিণাঞ্চল বরিশাল, খুলনা, কুমিল্লা এই সমস্ত অঞ্চলে কিন্তু তুলনামূলক উত্তরাঞ্চলে সে কিন্তু বৃষ্টিপাত কম বলতে মোটেও কিন্তু হতে দেখা যাচ্ছে না। যদিও হয় দু একটি জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যায়, তবে মূলত বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু কম। অন্যদিকে খুলনা এই সমস্ত জেলাগুলির মধ্যে কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঢাকা বিভাগের কিছু জায়গায় একটু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো এই হচ্ছে মূল আবহাওয়ার পরিস্থিতি। তো পরের 3 দিন যদি আমরা একটু দেখি, পরের দিন 3 দিনের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে। পরের 3 দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে প্রবল। তো ঢাকা বিভাগের কিছু জায়গায় সামান্য বৃষ্টিপাত রয়েছে। এছাড়া মেহেরপুর, রাজশাহী এই সমস্ত জেলাগুলির মধ্যে পরবর্তী 3 দিনের মধ্যে কিছুটা বৃষ্টি, তবে দেশের দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কম। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার খবর। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।